পুজো মানেই শরৎ মেঘে ভেসে ভেসে চলা, পূজা মানেই মেঘের ফাঁকে রঙিন আলোর খেলা, পূজা মানে কাশের বনে উড়ে উড়ে চলা, পূজা মানেই শিউলি ফুলের গন্ধে বিভোল করা, পূজো মানে মা আসবেন সাজো সাজো রব, নতুন জামার গন্ধে মাতা আনন্দ উৎসব, পূজা মানে নতুন গানের সুরে সুরে ভাষা, পূজো মানে সবার মনে নতুন নতুন আশা, পূজো মানে প্রতি বছর আসবে তুমি মাগো, পূজো মানে মনের ভিতর দিনের হিসাব গোনা। আজ আমাদের এই সানরাইজ গুরুমশটা নিবেদিত কথায় সুরে জমজমার সকালের দশভুজার দশ দিনের চতুর্থী, আর এই চতুর্থীতে দেবীকে কুষ্মাণ্ডা রূপে পূজা করা হয়ে থাকে। সেদিন ভক্তরা কুষ্মাণ্ডা রূপে দেবীকে পুজো করেন এবং দেবীকে ভোগ নিবেদন করেন মিষ্টি এবং মালপোয়া দিয়ে। আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা সানরাইজ গুরু মশলার নিবেদিত কথায় সুরে জমজমার সকালে দশভুজার দশ দিনে। আজ আমাদের এই স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন গৌড় দাস এবং রয়েছেন শীলা দাশগুপ্তা, এবং এই শিল্পীদের তবলা সহযোগিতার জন্য রয়েছে আমাদের সঙ্গে সমর দেবনাথ। আমরা সবাই কিন্তু আজ বসেছি আড্ডার ছলে, তাই আবারও আপনাদেরও স্বাগত জানাচ্ছি আমাদের এই দশভুজার দশ দিনের আড্ডায়। গোর্দা, আজকে এই দশভুজার দশ দিনের আড্ডায় চতুর্থীতে বসে কেমন লাগছে? হ্যাঁ, এটা তো মানে এই পূজোর সময় বসা আর দু তিন দিন আগে বসাটার মধ্যে কিন্তু একটা তফাৎ আছে। একটা এখন একটা মনের মধ্যে পূজো আসছে, এটার যে একটা আনন্দ। প্রথমেই বলেছি পূজো আসছে। হ্যাঁ, পূজো আসছে। আর যখন মানে সপ্তমী অষ্টমী নবমীতে তখন কেমন জানি একটা পেছন দিকে কেমন জানি বিষাদের সুর বেজে থাকেই, মানে একটা চলছে লাগ। আর এখন মনে হচ্ছে আসবে একটা আনন্দের, একটা আলাদা একটা আনন্দ, একটা আলাদা উদ্দীপনা রয়েছে তার মধ্যে রয়ে গেছে। গোড্ডা, আপনাকে অনেক স্বাগত আমাদের এই দশভুজার দশ দিনে। তারপর আমাদের সঙ্গে আছে শীলাদি, শীলা দাশগুপ্তা রয়েছে আমাদের সঙ্গে। শীলাদি, আপনার আজকে এখানে কেমন লাগছে? আমার এখানে খুব ভালো লাগছে। আজকে নিউজ ভ্যানগার তোমাদের এখানে আমি আসি, তোমাদের ডাকে খুব ভালো লাগে। আমি সবাইকে, নিউজ ভ্যানগার্ডের পরিবারকে আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা শুভেচ্ছা জানাচ্ছি। আর আজকের দিনে একটা বিশাল পাওনা তোমরা ডেকেছো চতুর্থী, সেটা তো আপনারা আছেন বলেই আমাদের আড্ডা, আপনারা আছেন বলেই আমাদের আসর জমে ওঠে। দর্শক বন্ধুরা, আমি আপনাদের জানিয়ে দিই, যারা আমাদের সঙ্গে অনুষ্ঠানটা সরাসরি দেখছেন ওরা তো দেখতে পাচ্ছেনই, আর যারা ঘরের বাইরে রয়েছেন অথবা রাজ্যের বাইরে, তারা আপনারা ইউটিউব অথবা ফেসবুকে গিয়ে সার্চ করবেন নিউজ ভ্যানগার্ড ত্রিপুরা লাইভ, এবং আমাদের সঙ্গে অনুষ্ঠানটা আপনারা সরাসরি দেখতে পাবেন। তাহলে আমরা আজকে চলে যাব চতুর্থীর অনুষ্ঠানে। আমরা প্রথম কী দিয়ে শুরু করবো আজকে? আমরা একটা স্তোত্র পাঠ করে তারপরে আমি শুরু করছি আগমনে গান দিয়ে। ওম নমস্তে জয়তং দেবী চামুণ্ডে জয় ভূতা প্রহারিণী জয় সর্বগতে দেবী কাল রাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিব সমাধাত্রী সহসদা নমস্তুতে ইয়া দেবী সর্বভূতেষু মুক্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমঃ নমঃ। এবার নবীন মন্ত্রে হবে
জননী তোর উদ্বোধন, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। নীতা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদি, মা তোর পীঠস্থান। সকল জাতির পুরুষ নারীর প্রাণ, সেই হবে তোর পূজা বেদি, মা তোর পীঠস্থান। শ্বেতা শক্তি দিয়ে ভক্তি দিয়ে পাদবো মা তোর সিংহাসন, এবার নবী মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। শ্বেতা রইবে না কো ছুঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। শ্বেতা রইবে না কো ছুঁয়াছুঁই, উচ্চ নিচের ভেদ সবাই মিলে উচ্চারিব মাতৃনামের বেদ। মোরা এক জননীর সন্তান সব জানি, ভাঙব দেয়াল ভুলব হানাহানি, রইবে না কেউ সমান হবে সর্বজন, বিশ্ব হবে মহাভারত নিত প্রেমের বৃন্দাবন, বৃন্দাবন। এবার নবীন মন হবে জননী তোর উদ্বোধন, নীতা হয়ে রইবি ঘরে, হবে না তোর বিসর্জন, এবার নবীন মন্ত্রে হবে জননী তোর উদ্বোধন। বাহ, বেশ ভালো, আজকে সকালটা কিন্তু আমাদের বেশ সুন্দর করে শুরু হলো। আকাশে যতই মেঘ থাকুক আর বৃষ্টি যতই ঝরুক, কিন্তু আমার মনে হয় শিউলি ফুল আর কাশের ছোঁয়ায় আবার নতুন করে সৃষ্টি হবে সেই প্রকৃতি, আবার নতুন রূপে নতুন সাজে আবার প্রকৃতি আমাদের সামনে। যতই চোখ রাঙাং আমাদের, এখন আমাদের তিতলি তো কালকে অনেকটাই একদম ভাসিয়ে নিয়ে গেছে, কিন্তু তারপরেও মোর মনে হয় তার দাপট থেকে আমরা ঠিকই উদ্ধার হয়ে ফিরে আসব, সেই শিউলি আর কাশের ছোঁয়ায় আবার প্রকৃতি নতুনভাবে সেজে আসবে। আর আমি বলি, আর তার সঙ্গে যখন আমাদের তো খুশির সময়, তার সঙ্গে যখন ঢাকের ওপর কাঠির আওয়াজটা পড়বে সেটার
আওয়াজটাই একটা অন্যরকম, আর মনের মধ্যে উথাল পাতালটাও একটু অন্যরকমই হয়। আমরা গোর্দা আজকে আমরা কি দিয়ে শুরু করব? আমি পুজোর গান তো, আমাদের পুজোর গান মানে হচ্ছে আমাদের আনন্দ গান, খুশির গান, সব মিলিয়ে পুজোর গান। আমি তো বলেছি প্রথম, পুজো মানেই হচ্ছে নতুন সুরে সুরে নতুন গান, পুজোর গান একটা তো নতুন করেই হবে। তাহলে আমরা হেমন্ত মুখার্জির একটা গান দিয়ে শুরু করব। আর ওনার গান শুনে সত্যি আমি ভাবছিলাম যে দেবী তুমি শান্তিরূপে প্রতিষ্ঠিত হও। বর্তমানে যা শুনি বা আমরা ফেসবুক বা এইসবে দেখি আর কি, সব জায়গায় কি যেমন একটা বিশৃঙ্খলা এইসব, এটা যাতে একদম মুছে যায়, এটাই আমার মানে আজকের এই চতুর্থীর দিনে দুর্গাপূজার জাস্ট শুরুর আগেই আমার এটা প্রার্থনা। যে সত্যি উনি বলছিলেন গানের মধ্যে এরকম অনেক কথাই ছিল, আমিও বলি যে শক্তিরূপে তো আসবেই, সঙ্গে শান্তিরূপেও আমাদের মা দুর্গার আগমন হচ্ছে অশুভ শক্তির নাশ এবং শুভ শক্তির সূচনা, তাতেই মা দুর্গার আগমন। আমরা বছর ধরে অপেক্ষা করে থাকি মা দুর্গা আসবেন, আমাদের সবাইকে সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে আবার উনি ফিরে যাবেন, আবার পরের বছর আসবে, আমরা তাই বলি আসছে বছর আবার হবে। তো আমরা শুরু করি গানটা। আমার প্রভা মধুর হলো তোমার নাম গানে, আমার প্রভা মধুর হলো তোমার নাম গানে, সকল কলুষ যাক না মুছে আলোর ধারা স্নানে, তোমার নাম গানে আমার প্রভাত মধুর হলো তোমার নাম গানে, সকল কলুষ যাক না মুছে আলোর ধারার স্নানে, তোমার নাম গানে। হৃদয় আমার গন্ধ ফুলের মতো যেন সবার প্রেম বিলায় বিরত, হৃদয় আমার গন্ধ ফুলের মতো যেন সবার প্রেম ও বিরত, সুন্দর হো এদিন আমার, সুন্দর হো এদিন আমার রাতের অবসানে, তোমার নাম গানে আমার প্রভাত মধুর হলো তোমার নাম গানে।
আকাশের নির্মলতায় ভরুক আমার প্রাণ, নীল আকাশের নির্মলতায় ভরুক আমার প্রাণ। জীবন করো ক্ষমায় উদার সত্যি সুমহান, চলার পথে ক্লান্তি যদি আসে যেন ভুলি না গো তুমি আছো পাশে। চলতে শেখাও দুঃখ ব্যথায়, চলতে শেখাও দুঃখ ব্যথায় জয়ের অভিযানে, তোমারই নাম গানে আমার প্রভাত মধুর হলো, তোমারই নাম গানে সকল কলুষ যাক না মুছে আলোর ধারার স্নানে, তোমারই নাম গানে। তাইলো তারপর আমার একটা কথা মনে হচ্ছে, একটা গান আমি এই কিছুদিন আগেই শুনেছিলাম, যে গানটা বলেছিল তুমি নির্মল করো মঙ্গল করো এইটুকুই তোমার কাছে প্রার্থনা মা জননী। আমার এই গানটা শুনে মনে হচ্ছে যে হ্যাঁ তুমিও গাইলে যে সকল কলুষ যেন দূর করে দেয়, হ্যাঁ দূর করে দেয় মা। আমি দুর্গাপুজো নিয়ে একটা কবিতা আমার মনে হচ্ছে আমি একটু পড়ি একটু। হ্যাঁ, দুর্গাপুজো মহাপুজো ভরা রমরমা বাঙালির আনন্দের নাই কসীমা, কাশবনে পুজোর হাওয়া শরৎ আকাশে খুশির ছোঁয়া, ঢাক কাশি শঙ্খধ্বনি ছড়িয়ে পুজোর আবেগ, মন যায় রাঙিয়া বছর পর মা আসছে সাথী সন্তান লইয়া। সেই আনন্দেই বাঙালির গান, সেই আনন্দেই বাঙালি মেতে উঠেছে দুর্গাপুজোর গানে, আর আমরাও মেতে উঠেছি আজ চতুর্থীতে। দর্শক বন্ধুরা, আমরা রয়েছি সানরাইজ গুরু মাস্টার নিবেদিত দশভুজার দশ দিনের চতুর্থীতে। আজ আজকে তো আমরা যে বললাম যে আমি আজকে গান হবে, কিছু কিছু কথা বলবো আমি, তার সঙ্গে এই নিয়েই আমাদের আজকে আড্ডা আড্ডা চলবে। সমর্দা কেমন লাগছে আজকে? সমর্দা কি ঠান্ডার চোটে তবলা কি করা হয়েছে? ঢাকা হয়েছে ঠান্ডায়? হ্যাঁ, কারণ আমাদের সেই কারণ তিতলির দাপট যেটা হয়েছে, আমাদের একটা সাংঘাতিক একটা গরমটা কিন্তু আমাদের মধ্যে ছিল, হঠাৎ করে সেই তিতলির দাপটে আমাদের যে সেই নিম্নচাপটা হয়েছে, আমাদের কিন্তু আগরতলার ওয়েদারটা কিন্তু হঠাৎ করে একটু ঠান্ডা হয়ে গেছে। এরকম হিমেল হাওয়াটা আমরা কিন্তু অনেক বছর এই অক্টোবর মাসে আমরা উপভোগ করিনি। আমরা কিন্তু এই গত দুদিন আমরা কিন্তু বেশ একটা হিমেল হাওয়ার একটা ছন্দ কিন্তু পাচ্ছি। হ্যাঁ, বেশ একটা ভাব পাচ্ছি। পুজোর সময় এবারে আমরা সেটা উপভোগ করছি। বললাম যে সবকিছুর সঙ্গে মায়ের, আমরা যদি সব নেগেটিভিটির সঙ্গে যদি আমরা পজিটিভ ভাবে ভাবি তাহলে কিন্তু আমরা অনেক কিছু পেয়েও যেতে পারি। না, নেগেটিভ সেখানকার লোকেদের তো সত্যি খুব দুর্বিষহ অবস্থা এখন, সেটা তো একটা দিক খারাপই। আমাদের এই পৃথিবীর মধ্যে তো একটা ঘটনা ঘটেছে, নিশ্চয়ই অনেক লোকে ঘর বাড়ি ছাড়াও হতে পারে, মনে হয়েছে অনেক লোক এখানে পূজোর আগে বেশ কয়েকজনের প্রাণ পর্যন্ত গেছে, যেটা আমরা নিউজে শুনতে পেয়েছি। তো সেই জায়গা থেকে আমরা বলছি যে আমরা এটুকু প্রার্থনা করতে পারি যে হে মা তুমি আসছো, সবাইকে সুখে রাখো শান্তিতে রাখো, তুমি তোমার দাপটটা তুলে নিয়ে যাও, আমরা এটুকু আবেদন করতে পারি। আর কিন্তু আমরা আর এদিকে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সেই ছোট্টবেলা, বোধ হয় আমরা অক্টোবর মাসে পুজোর সময় যখন আমাদের জামা কাপড় কেনা হতো, একটু একটা ভারী কাপড়েরও একটা জামা কেনা হতো, কারণ পুজোতে যদি রাত্রেবেলা বেরোলে একটা ঠান্ডা লাগতে পারে সেই আশা করে। সেটা আমরা বেশ বিগত কয়েক বছর ধরে সেটা আমরা ভুলে গেছিলাম, সেটা মনে হচ্ছে এবছর আবার মনে হচ্ছে সেটা ফিরে আসছে, মনে হচ্ছে ফিরে এসে গেছে, সেটা আমরা পেয়েছি, আর সেটাও আমাদের একটা পাওয়া।
তো শিলাদি, তারপর আমরা কি গায়িকার জন্য একটু খারাপ, গলা তো খারাপ হয়েছে, গলাতে, হ্যাঁ গলাতে একটু অসুবিধা হয় না, সেটা সয়ে যাবে, ঠিক হয়ে যাবে, সেটা আর সব কিছু মেনটেন করে চললে ঠিক থাকবে। আর তারপর আমরা কি গান শুনবো, ভক্তিমূলক গান হবে। আমার সুপ্ত চেতনা জাগিছে মা, আমার সুপ্ত চেতনা জাগিছে, আমার সুপ্ত চেতনা জাগিছে, দিগন্ত চোখে মুখে বুকে লাগিছে, আমার সুপ্ত চেতনা জাগিছে, আমার সুপ্ত চেতনা জাগিছে, শ্রবণে পশিছে বংশী রব, সুখ বিভব, শ্রবণে পশিছে বংশী রব, তুচ্ছ হয়েছে সুখ বিভব, চিত্তাজিকে তাহার সরস, চিত্তাজিকে তাহার সরস, পেলব পর চেতনা জাগিছে, আমার সুপ্ত চেতনা জাগিছে, আজ লুটি আপরিতে চাই যেখানে আমার চিত্ত চোরে, শ্রীপাদ সবার চেতনার উদয় হোক, এখান থেকে এই গানটার পরে একটা কথাই বেরিয়ে এলো যে সবার এর উদয় হোক। রবীন্দ্রনাথও কিন্তু বলেছেন, কবিও কিন্তু বলেছেন, মাকে নিয়ে বলেছেন, স্বপন দুয়ার খুলে এসো, অরুণ আলোকে এসো মুক্ত হয়ে চোখে, বলেছেন ক্ষণকালের জন্য এসো না মা গো, তুমি চিরকালের জন্য এসো। আমরাও বলতে পারি যে মা শুধু চার দিনের জন্য নয়, তুমি সবসময় আমাদের সঙ্গেই থাকো। অবশ্য আমার মনে হয় যে মা দুর্গা হয়তো পুরোটা সময় আমাদের সঙ্গে থাকতে পারেন না, কিন্তু জননী রূপে কিন্তু আমাদের সঙ্গে সবসময়ই থাকেন। হ্যাঁ, জননী দারুণ মানে এক্সাম্পল, জননী রূপে সবসময় আছেন, সবসময় আছেন জননী রূপে, যখন চাইবো আমরা, যখন আমাদের যখন খুব মনে কষ্ট হয়,
যখন আমরা ভীষণ খুশি হই বা যখন আমাদের খুব বিপদে পড়ি, যে কোনো কিছু একটা ব্যাপার হোক, আমাদের মনে হয় যে হ্যাঁ, মার কাছে গিয়ে যদি দৌড়ে গিয়ে যদি বলা যায় যে মা এটা আমার হয়েছে, আমার মনে হয় যে মা কিন্তু সত্যি সত্যি সব কিছু আমাদের অবসান করে দেবে, একদম সব কিছু এত সুন্দর করে সলভ করে দেবে, সেটা বোধহয় একমাত্র মাই বোধহয় পারে, আর বোধহয় আর কেউ পারে না সেটা মনে হয়। তাই তো আমরা বলি না যে মার কোনো বিকল্প হয় না, জননীর কোনো বিকল্প নেই। কারণ দুর্গা পূজাতে বসে যদি আমরা সবাই মাকে আরাধনা করি, ঘুরে ঘুরে প্যান্ডেলে মাকে একদম ভক্তি ভরে প্রণাম করি, সে যদি ঘরের মাকে আমরা যদি ঠিকঠাক মতো না রাখতে পারি, আমাদের সবারই বৃদ্ধ বয়সটা আসবে, তাই ওই ওই ব্যাপারটা নিজের কথা ভেবেও কিন্তু মাকে খুব ভালো করে রাখা দরকার আমাদের, আমার মনে হয় তাহলে আস্তে আস্তে সেই বৃদ্ধাশ্রমগুলোর সংখ্যা কমে আসতে পারে, সেটা একটা মনে হয়। আড্ডা তো আমাদের চলছে, তাহলে গোর্দা আমরা কি একটু কথা বলি তারপর আবার গান যাই, তারপরে মানে দুর্গাপুজো নিয়ে কি চিন্তা ভাবনা এই বছরে? দুর্গাপুজো নিয়ে তো সেরকম কোনো চিন্তা ভাবনা থাকে না, থাকে একটাই যে একটু আনন্দ করি, সেটাই তো একটা আনন্দের একটা প্ল্যান করতে হবে, তো এটা করতে হবে সেটা করতে হবে, এই তো ঘোরাফেরা জাস্ট এই। আর আমি এবং সমরদা যে ডিপার্টমেন্টে আছি এটা তো বলেই লাভ নেই, হ্যাঁ ওই ডিপার্টমেন্টে তো একটা পূজো হয়, ডিপার্টমেন্টে নিশ্চয়ই পূজোতে একটা একটা স্পেশাল একটা পার্ট আছে, এটা আমি বুঝতে পারছি, মানে সাংস্কৃতিক মানে যেটা হবে ওটা নিশ্চয়ই ব্যবস্থাপনায় আপনারা দুজনেই থাকবেন, এটা তো আছে, প্লাস আমাদের সেই আলো যে যে আলোতে দুর্গা মাকে আরো বেশি ঝলমলে দেখা যায়, হ্যাঁ এই আলোটাকে আমরা মানে কন্টিনিউ রাখতে হয় আমাদের। আচ্ছা আচ্ছা, তাহলে মাকে ঝলমলে রাখার দায়িত্বটা এবারের গোর্দা এবং সমরদা, আপনারা দর্শক বন্ধুরা যারা দেখছেন আপনারা সবাই পুরো ডিপার্টমেন্টে বলছি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওরা দুজন আছেন, আপনারা ইলেকট্রিক ডিপার্টমেন্টে চলে যাবেন, ইলেকট্রিসিটি বোর্ডে চলে যাবেন, মানে প্রত্যেকটা এমপ্লয়ি যা পরিশ্রম করে না পুজোর একটা পুজোটা সফল করে তোলার জন্য, পুজোর মধ্যে শুধু একটাই থাকে যে পুজোটা কাটুক ভালোভাবে ঝলমলে পুজোটা কাটুক, হ্যাঁ এটাই একটা পাওয়ার ডিপার্টমেন্টে যদি আলো ঝলমল না করে তাহলে তো আমাদের ঘরে ঘরের আলো ঝলমল করবে না, আমাদের সেই প্যান্ডেলে প্যান্ডেলে আলোগুলো ঝলমল করবে না, তাই পাওয়ার ডিভিশনের আলো সবসময় ঝলমলে থাকবে। আর গোর্দাও এখন একটা ঝলমলে গান আমাদের শোনাবে। এবারে আমি যে গানটি করছি এটা জাস্ট গৌরীর মা বলছে গিয়ে গৌরীর বাবাকে গৌরীকে আনার জন্য, তো এটার একটা ছোট্ট একটা বর্ণনা। অনুগিরি তোরারে তারা তারা, অনুগিরি তোরারে তারা, অনুগিরি তোরারে তারা, আমি নয়নে লুকায়ে রাখি অনুগিরি তোরারে তারা তারা, অনুগিরি তোরারে তারা, আমি নয়নে নয়নে
তারা রে তারা তারা আলোগিরি তারা রে তারা হেরিয়া গগনে তারা মনে হলো প্রাণের তারা হেরিয়া গগনে তারা মনে হলো প্রাণের তারা শুনেছি তারাকে নাকি পাঠাবে না আর তারা শুনেছি তারাকে নাকি শুনেছি 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 হেরিয়া গগনে তারা মনে হলো প্রাণের তারা শুনেছি তারাকে নাকি পাঠাবে না আর তারা শুনেছি তারাকে নাকি পাঠাবে না আর তারা মাঝে আমার নয়ন তারা ত্রিনয়নে তিন তারা মাঝে আমার নয়ন তারা ত্রিনয়নে তিন তারা তারা দেখে মুদি আখি আলোগিরি তারা রে তারা তারা আলোগিরি তারা রে তারা আমি নয়নে লুকায়ে রাখি নয়নে নয়নে আমি নয়নে লুকায়ে রাখি আলোগিরি তারা রে তারা তারা আলোগিরি তারা রে তারা তারা আলোগিরি তারা রে তারা ভীষণ ভীষণ ভালো মানে খুব ভালো তুমি তো এমনিতেই ভীষণ ভালো গাও আজকে আসছে এই কি সমাজ কেন এভাবে হচ্ছ তুমি এত নিষ্ঠুর মাটির দুর্গা পূজা করিয়া রক্তের দুর্গাকে করছ দূর দূর সেটা একটা কবিতা আমার সবসময় মনে হয় মাকে নিয়ে একটা আলাদা একটা মনে হয় মা কথাটার মধ্যে একটা আলাদা একটা কি বলবো একটা মাধুর্য আছে মনে হয় মা কথাটা বললি মনের মধ্যে একটা আলাদা একটা জোর একটা শক্তি চলে আসে এটা নিয়ে জোরদার একটা আলোচনা করা দরকার কেন আমি আমার চোখের সামনে অনেক ঘটনাই দেখেছি যে ওরা ঠিক মা দুর্গা পূজা করছে কিন্তু ওই তার নিজের মাকে সেই রকম রেসপেক্ট করছে না এমনকি পুজোই দিতে দেয় না যারা আমি করছি এরকম মানে ঘরে বসিয়ে রাখ মানে বকে বকে কি জানি মানে আমার ওখানে গেলে বোঝা যায় যে ওরা কিভাবে ওরা তো নিজের ইচ্ছেতে কেউ বৃদ্ধাশ্রমে যায়নি ওদের আমাদের মতো ছেলেমেয়েরাই ওদের ওখানে পাঠিয়েছি আমাদের মতো কেউ তো পাঠিয়েছে ওরা ওখানে গেলে পরে আর কি ওদের সে একটা কি একটা আকুল একটা মিনতি একটা একটা আকুল একটা আবদার ওদের কাছ থেকে পাওয়া যায় যে একটু খবর দেবে একটু আসতে অনেক দিন ধরে আসে না এরকমই একটা মনে থাকে আর কি আমরা তো এখন শুভ দাশগুপ্তের জন্মদিন কবিতা হ্যাঁ জন্মদিন কবিতাটা হ্যাঁ জিজ্ঞেস করে গেছিল যে জন্মদিনে যে একটা ইয়ে ছিল পয়লা শ্রাবণে আমি ওখানে পড়েছিলাম যে
মা যখন বৃদ্ধাশ্রমে মাকে রাখতে গেছে, বৃদ্ধাশ্রমে যখন রাখতে গেছে তখন না পায়েস করে দিয়েছে, তো যে যখন গেছে আর কি তখন ওখানের যে যারা আছে ওরা সবাই ওনাকে বলছে আপনি এসেছেন খুব ভালো হয়েছে, আপনার মতো লোক আমাদের দরকার খুব বলছে। তখন ছেলে ভাবছে যে আমার বাবাকে তো আমি আজকে এখানে একবারে রেখে যাচ্ছি, তো আমার বাবা এখানে ওকে ওনাকে এতভাবে কেন সবাই এত রেসপেক্ট দিচ্ছে, কেন নিচ্ছে, কী কারণে? তো তখন ও গিয়ে জিজ্ঞেস করেছে ওখানে যে আমার বাবাকে কি আপনি চেনেন? বলে হ্যাঁ চিনি। বলে কবে থেকে? বলে সে অনেক আগের থেকে, আজকের থেকে প্রায় 40 বছর আগে ওনার সঙ্গে আমার পরিচয়। বলে 40 বছর আগে? হ্যাঁ। বলে তখন তো আমি অনেক ছোট ছিলাম, তাহলে তখন এখানে বাবা কি করতে এসছে? বলে তোমার বাবা এখানে তখন থাকতে আসেনি, তখন তোমাকে নিতে এসেছিল। উনি অরফেনেজ থেকে ওই ছেলেকে তুলে নিয়ে বড় করে যখন ছেলে মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করছে তখন সে বৃদ্ধ বাবার ওর ছেলের বাড়িতে তখন জায়গা হয়নি, বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে এসছে। এরমভাবে ঘুরে ফিরে আসে আর কি আমাদের সেই দিনগুলো। তবে যাই হোক, পুজোর মধ্যে আর মন খারাপ আমরা করবো না, আমরা আনন্দের গানেই থাকবো। আমরা এখন যাব শিলাদির কাছে, শিলাদি একটা গান শুনি, আমরা মায়ের গানই শুনবো কি আনন্দের গানই শুনি আমরা। এখন আমরা শেষ লগ্নে এসে গেছি। হ্যাঁ, শেষ লগ্ন, কারণ আমরা বিরতির পরে এসে গেছি আর আমাদের কাছে বেশি সময় থাকবে না। আমাদের আজ চতুর্থী, আমাদের সবার যেন পুজো ভালো কাটুক, আমরা এখানে যারা বন্ধুরা আছি তোমাদের যেন ভালো কাটুক সবাই, অবশ্যই। আর নিউজ ভ্যানগার্ডের পরিবারকে আমি অনেক অনেক ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাচ্ছি। নমো জননী, নমো জননী, নমো জননী, নমো জননী, সলিল বাহিনী তৃষ্ণা কাতর কোটি সন্তান কণ্ঠে শান্তি অমিয়দায়িনী। নমো জননী, নমো জননী, নমো জননী, নমো সন্তান বিশ্বপিতার তুমি কান্তা। নমো জননী, নমো সন্তান বিশ্বপিতার তুমি জোছনা মৃদু মন্থর গামিনী। নমো জননী, নমো জননী, নমো জননী, নমো জননী, নমো মম উল্লাস দাত্রী তুমি চিরমঙ্গল ধাত্রী। নমো মম উল্লাস দাত্রী তুমি চিরমঙ্গল ধাত্রী। অশুভ বিমর্দিনী কল্যাণ বর্ধিনী মন মত মোহ মারিনী। নমো জননী, নমো জননী, নমো জননী, নমো জননী, সলিল বাহিনী তৃষ্ণা কাতর কোটি সন্তান কণ্ঠে শান্তি অমিয়দায়িনী। নমো জননী, নমো জননী, নমো জননী, নমো জননী, নমো জননী, নমো জননী। বাহ, সত্যি মানে এখানেই মা জননীকে পুরো কি বলবো প্রণাম জানিয়ে জননীকে পুরো ঠিকভাবে বলা হয়েছে। আমি একটা দুঃখের কবিতা দিয়ে শুরু করেছিলাম, এখন একটা বেশ মজার কবিতা আমার হাতে এলো, মজার কবিতাটাই তাহলে একটু পড়ি। শিবকে ডেকে দুর্গা দেবী বলেন হেঁকেই জোরে, শোনো এবার মরতে আমি যাবই রকেট চড়ে। কার্তিক বলে আমি যাব মাম
চোরে হিরো হন্ডা। দুর্গা বলেন, তা তো যাবি, তুই তো একটা আস্ত গুন্ডা। গণেশ বলে, আমি যাব মা লাল মারুতি চেপে। দুর্গা বলেন, যাবার আগে নিশ ভুঁড়িটা চেপে। লক্ষ্মী বলেন, আমি যেতে চাই হেলিকপ্টার চড়ে, রাস্তাঘাটে ভিড় দেখে খুব মাথা আমার ঘোরে। সরস্বতী বলে, যেতে চাই আমি সাবমেরিনে চেপে। দুর্গা দেবী বলেন রেগে, গেলি কি সব খেপে। শিব বললেন, বায়না সবার শুনলাম সাত কাহন, কিন্তু কোথায় গেল তোমাদের জীবন্ত সব বাহন। কোথায় গেল সিংহ ইঁদুর ময়ূর পেঁচা হাঁস। বাবা গজানন, আসল খবর দাও তো করেই ফাঁস। সুর দুলিয়েই বললে গণেশ, হেসে হো হো হো, বুঝলে বাবা বাহনরা সব করেছে বিদ্রোহ। বইবে না আর ওরা আমাদের বহন করার ঝক্কি, আদালতে সব যাবে বলেছে সকল পশু পক্ষী। মনে হলো যে দুঃখ দিয়ে শুরু করেছিলাম, যেহেতু আমাদের আনন্দের সময়, মা দুর্গাকে নিয়ে একটা আনন্দের কবিতা পড়ি মনে হলো। সত্যি ওরা যদি সশরীরে আসতো মরতে, তাহলে এরকমই হতো এখন, কারণ তারা তো যে অবস্থায় থাকে কৈলাসে, এত সুন্দর ভাবে, এত শান্ত সিষ্ট ভাবে। তবে এখন তো দেখা যাচ্ছে বেশিরভাগ মণ্ডপে মণ্ডপে দেখা যাচ্ছে থিম পুজো হচ্ছে, এখন তো থিমের যুগ। হ্যাঁ, বেশ ভালো, এক এক জায়গায় একরকম। অবশ্য সেই প্যান্ডেলগুলো পুজোতে যে থিম পুজো, মানে তার থেকে শিক্ষণীয় অনেক জিনিস আমরা পাই। এখন তো আমাদের পুজো মানে মহালয়া থেকে আমাদের পুজো শুরু, মোটামুটি প্যান্ডেল তো হোপিং শুরু হয়ে গেছে। আর এখন আমরা যখন বিকেলবেলা মানে সূর্যাস্তের পরে আমরা বেরোলে কিন্তু আলোকসজ্জা আমরা কিন্তু দেখে নিচ্ছি, আলোকসজ্জার জন্যই আমাদের বিকেলবেলা বেরোনোটা। রাত্রিবেলা পুজো দেখা মানেই হচ্ছে আলোকসজ্জাটাই হচ্ছে বেশি নজর কাড়ে। তো আলোকসজ্জা কিন্তু আমরা এখন মোটামুটি আমাদের শহর পুজোর আড্ডা। তো তোমাকে আমি একটা জিজ্ঞাসা করছি, আজকে চতুর্থ দিনই তুমি আজকে সুন্দর সেজেছো, সেটা একটা ব্যাপার হয়েছে কি, আগে আমরা ছোটবেলায় একটা ব্যাপার ছিল যে আমাদের কিন্তু দুর্গাপুজো, নববর্ষ, জন্মদিন, ষষ্ঠী বা কোথাও হয়তো কিছু একটা ভালো একটা কিছু করলে পরে তার জন্য একটা পুরস্কার হিসেবে একটা জামা কিনে দেওয়া হতো। আর এখন আমাদের এমন অবস্থা হয়েছে, আমরা সারা বছর ধরেই কিনে চলেছি, তাই পুজোতে কটা কিনলাম কটা না সেটার হিসাব আর মেলানো হয় না। হ্যাঁ, এখন তো আবার অনলাইন আছে। হ্যাঁ, অনলাইনে তো আছে, অনলাইনে তো টাকা করে অনলাইনে দিলি হচ্ছে। নতুন পোশাক পরা হয়ে গেছে অলরেডি, নতুন পরা হয়ে গেছে, পুরনো আছে আর সেটা নিউ লাগছে। তো তাহলে কি দিদি আজকে নতুন পোশাক পরে এসেছেন? নতুনই পরেছেন, তাই দিদি কথাটা তুললো, আমরা দিদিকে জিজ্ঞেস করি যে নতুন পোশাক পরা শুরু হয়ে গেছে। হ্যাঁ, সেটা এখন তো আমাদের তো সেই মহালয়ার থেকে নতুন পোশাক শুরু হয়ে যায়, সেটাই আমাদের আনন্দ। আমরা রোজই কখন কোনটা নতুন পরে নিচ্ছি সেটা মানে আরো ভালো করে সাজবে। হ্যাঁ, পুজো আমি তো বলেছি সময় হয় না, না সকাল থেকেই সেজে চলে যাবে। আমি তো বলি পুজো মানে হচ্ছে নতুন জামা কাপড় কেনা, পুজো মানে হচ্ছে ঘোরা, পুজো মানে হচ্ছে খাওয়া দাওয়ার। বাঙালি ভোজন রসিক, খাওয়া দাওয়ার কথাটা সবার আগে ঠিক করে বলতে হয়। তাহলে গোড্ডা আমরা একটা গান শুনি, একটা জমজমাটি গান হোক। এটা বনপলাশের পদাবলী ছবি থেকে শ্যামল মিত্রের। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরি, আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরি।
পাগলামি অরূপ দেখে মনে রয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন করুণে নিলাম বরি কাছে কি তাই আর মেনে যায় বনি মারি গোজাগরি পাগলামি অরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন করুণে নীলাম্বরি ধারার মতো রূপ লাবণী অঙ্গ থেকে পরে ঝরে পাগলামি অরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন পরনে নীলাম্বরি পাগলামি অরূপ দেখে মনে লয় ওই অঙ্গ থেকে অরূপ চুরি করি চুরি করি চুরি করি চুরি করি বাহ বাহ এই গানগুলো কিন্তু এই পূজোর সময় কিন্তু আমাদের সেই পুরনো গানগুলো এত সুন্দর এই গানগুলো সৃষ্টি তো এগুলো মানে অনবদ্য সৃষ্টি আর সেই গানগুলো আবার যখন এই সময়টা শুনলে মনে হয় একটু অন্যরকম লাগে হ্যাঁ এই গানগুলো শুনে শুনেই আমরা বড় হয়েছি তো আমরা তো এখন মানে মোটামুটি শেষের দিকে এসে গেছি তো আমি দিদিকে বলছি দিদি পুজোর সময় খাওয়া দাওয়ার ব্যাপারটা কেমন থাকে খাওয়া দাওয়া আসলে আমাদের মানে ঘরে ষষ্ঠীর থেকে আমরা ভেজ খাই আর কি নন ভেজটা চলে না নিরামিষ চলে ইচ্ছা করি পূজোর পূজোর সময় ঘরের মধ্যে না আর বাইরে তো ছেলে মেয়েরা খায় কিছু বলার নেই এখানে ঘরের মধ্যে ওটা নিয়মটা মেনে চলা হয় আমাদের তো যেমন বলি যে পিতৃপক্ষের শেষে মানে দেবী পক্ষের সূচনা আমাদের বাড়িতে একটা ছিল একটা নিয়ম ছিল আর কি আমার বাবা বলতেন যে দেবী পক্ষের যখন সূচনা হয় তখন প্রত্যেক নারীর মধ্যেই দেবী তখন মানে বিরাজমান তাই তখন আমার বাবা বলতেন যে দেবী পক্ষের মধ্যে মেয়েদের থেকে আমার বাবা কখনো প্রণাম নিতেন না বলতেন হ্যাঁ যেহেতু দেবীর রূপে তখন প্রত্যেক নারী দেবীর রূপে তাই দশমীর পরে যে সেই প্রণামের ব্যাপারটা ছিল আমাদের বাড়িতে ওই ব্যাপারটা ছিল না তো সেটা নিয়ে আবার পরবর্তীকালে অনেক ব্যাপার হয় যে যে এ বাবা কি কি ধরনের মেয়ে ও তো প্রণাম করতে শিখল এই এক একটা নিয়ম এক এক রকম থাকে ওরকম তবে ওই নিরামিষ ব্যাপারটা আমাদের বাড়িতে ছিল না আমাদের বাড়িতে মাছ ভাতের ব্যাপারটাই আছে এখনো আছে পুজো হলে আমাদের বাড়িতে মাছ ভাত ভোগী হয় আর কি হ্যাঁ বেশিরভাগই তো নিরামিষ চলে এর জন্য আর বাজারে তখন শাক সবজির দামও মানে একদম আগুন দাম যেটাকে বলি আর কি আমরা ফায়ার ব্রিগেড নিয়ে যাওয়ার মতো অবস্থা না সেটা চায় না কিন্তু বাজারে কিন্তু তখন পুজোর সময়টাতে বাজারে ফল এবং শাক সবজির দাম একদম আকাশ ছোঁয়া হ্যাঁ এখন তখন আর কি সেই ব্যাপারটা থাকে গোর্দার বাড়িতে পুজোর কি মানে প্রস্তুতি কেমন হয় এটাই উনি শিলাদি যে বললো ষষ্ঠী থেকে আমাদের নিরামিষ নিরামিষ চলে সেটা কি অফিসেও চলে বাড়িতেও চলে অফিসে চলে না সেটা সেটাই বলছি অফিসে চলে না সমরদারও তো সেই ব্যাপারটাই হবে বাড়িতে নিরামিষ হবে অফিসে চলবে না যদি অনস্ক্রিন সবাই
নেই, নিয়মটা নেই এরকম, কিছু বাধা ধরা নিয়ম নেই। অসুর যারা আছে তারা একটু লুকিয়ে লুকিয়ে অসুর বলা চলবেই না। অসুর মানে হচ্ছে যার গলায় কোনো সুর নেই, আর যিনি সুরে সুরে আজকের সকাল থেকে মাতিয়ে তুলেছেন উনাকে অসুর বললে বাবা তাহলে তো আমি আর এখান থেকে বেরোতেই পারবো না। অসুর মানে হচ্ছে আমার কাছে যার গলার সুর নেই, অন্য কিছুই নয়। তাহলে আমরা সুরে সুরে সকালটা আবার একটা সুরে সুরে চলি। মান্নাদের গান একটা করি। রঙ্গিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। সন্দেহে ভরা হোক তোমার দুচো, সন্দেহে ভরা হোক তোমার দুচো, আর কারো চোখে আমি চাই না চাই না চাই না। হাতে থাকবে মানা কাকনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ্য আমার। হাতে থাকবে মানা কাকনের ধার, ও হাতেই দেখি তবু ভাগ্য আমার। কাবের ভুল থা তোমার গানে, কাবের ভুল থা তোমার গানে, আর কারো গান আমি গাই না, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। ঝলমল করে ওঠে কত চাঁদ মু, সূর্যের ধার করা রূপের আলোয়, এক অতি সাধারণ মুখ দেখি আমি, যে রয়েছে ভরপুর মন্দ ভালোয়। হাজার গন্ধ তোলে প্রশ্নের ঝড়, দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর। হাজার গন্ধ থলে প্রশ্নের ঝড়, দ্বিধায় কাঁপে না তবু প্রাণের ঘর। আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা, আমি বলি ছোট হোক এ যে ভালোবাসা, পৃথিবী ডাকুক তবু যাই না, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। রঙ্গিনী কত মন মন দিতে চায়, রঙ্গিনী কত মন মন দিতে চায়, কি করে বোঝাই কিছু চাই না চাই না চাই না। বাহ, এত সুন্দর করে আজকের সকালটা শেষ করলো গোরটা, মানে কি বলবো, আর কিছু বলার নেই, শুধু একটা কথাই বাহ। আজকে যারা এখানে আমাদের স্টুডিওতে যারা ছিলেন, শিলাদিকে অনেক ধন্যবাদ, গোরদাকে অনেক ধন্যবাদ, সমরদাকে তো অনেক অনেক ধন্যবাদ, আর দর্শক বন্ধু যারা আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ। আসন্ন দুর্গা পুজো যেন আপনাদের খুব ভালো কাটে, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। বিদায় নিলাম সানরাইজ গুরু মশলা নিবেদিত কথা সুরে জমজমাট সকালের দশভুজার দশ দিনের চতুর্থী থেকে। আবার দেখা হবে আগামীকাল, নমস্কার।